সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। কালো পতাকা নিয়ে শ্যামলীতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এবি পার্টি ঘোষণা করল পরিস্থিতি স্পষ্ট, অবৈধ সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে। এদিকে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এবারে জানিয়ে দিব সানজিদা খানম ও বিএনপির শামাওয়াইদ ইসলামের তুমুল বাগবিতাণ্ডার ভিডিও ভাইরাল। সর্বশেষ জানিয়ে দিব কত টাকার বিনিময়ে ছাড়া পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 24 আগস্ট জর্জিয়া রাজ্যের ফুলটন কাউন্টি কোর্টে আত্মসমর্পণ করলে আদালত তাকে গ্রেপ্তার করে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। আজ বিকেলে কালো পতাকা হাতে নিয়ে শ্যামলীতে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর শ্যামলীর রিং রোডে শুক্রবার বিকেলে সমাবেশ করবে বিএনপি। এরপর সেখান থেকে গণমিছিল শুরু হবে। মিছিলটি শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে। ইতিমধ্যে কালো পতাকা নিয়ে গণমিছিলে অংশ নিতে শ্যামলীতে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে বেলা 11টার পর থেকে কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা আসতে শুরু করেন। জুম্মার নামাজের পরে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। অনেক নেতাকর্মী শ্যামলী হলের সামনে অবস্থান নেন। এ সময় তারা কালো পতাকায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ব্যানার ফেস্টুনে ভরে যায় সড়ক। এদিকে দুপুর 2টার দিকে তুমুল বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের কেউ কেউ সড়কের আশেপাশে ভবনে আশ্রয় নেন, কেউ ছাতা মাথায় দিয়ে রাস্তায় অবস্থান গ্রহণ করেন। তবে অনেকেই বৃষ্টিতে ভিজে সমাবেশে অস্থায়ী মঞ্চ ও মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় বৃষ্টিতে ভিজেই কর্মসূচি আসতে দেখা যায় অনেক নেতাকর্মীকে। পরিস্থিতি স্পষ্ট, এই অবৈধ শেখ হাসিনা সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে, ঘোষণা করলেন এবি পার্টির নেতারা। জনদাবি উপেক্ষা করে অবৈধ সরকার নিজেই নিজেকে অপমানজনক পতন ডেকে আনছে বলে মন্তব্য করেছে এবি পার্টি। অবিলম্বে সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি। আর শুক্রবার বেলা 11:30 রাজধানীর বিজয়নগরে শ্রমভবন চত্বরে এবি পার্টি আয়োজিত এক দফা দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে এ দাবি করে দলের নেতারা। অবৈধ সরকারের পদত্যাগ এক দফা দাবি এবং সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, 2 দফা গণ আন্দোলনের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএনএম নাজমুল হক। দলের সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। বিশেষ বক্তার বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাল মামুন রানা, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, যুব পার্টির সদস্য সচিব সাদাতুল্লাহ, টুটুল সহকারী সদস্য সচিব আক্তারুজ্জামান ও ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স। মজিবুর রহমান মঞ্জু বলেন, স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষ আজ একত্রে রাস্তায় নেমেছে, এক কাতারে এসে দাঁড়িয়েছে। দুর্নীতিবাজ, অর্থপাচার, লুটপাট, দ্রব্যমূল্য, সীমাহীন উদ্যোগতির বিরুদ্ধে যত ক্ষোভ মানুষের মনে জমে আছে, সবকিছু এখন একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে সে দাবি আদায় হবে। কিন্তু জনদাবি উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে থেকে সরকার নিজেই নিজেকে অপমানজনক পতন ডেকে আনছে। অবিলম্বে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি করে মুজিবুর রহমান মঞ্জু। সরকারকে উদ্দেশ্য করে আল্লাহর হস্তে এবার পদত্যাগ করুন, জাতিকে মুক্ত দিন। বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পূর্বঘোষিত কালো পতাকা গণমিছিলে অংশ নিতে বৃষ্টিতে ভিজে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। শুক্রবার বিকেল 3টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মিছিল শুরু হওয়ার কথা, শেষ হবে নারিন্দায় গিয়ে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্র্যাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের ব্যানারে লেখা
করা হয়েছে অবৈধ লুটেরা, ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে কালো পতাকার গণমিছিল। জানা গেছে সোয়া ২টায় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা কর্মসূচি প্রাঙ্গণে অবস্থান করেন। পরে মুষলধারে বৃষ্টি শুরু হলে মঞ্চে অবস্থান করে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি প্রাঙ্গণ মুখর করে তোলে। মিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা এই সমাবেশে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সানজিদা খানম ও শামাওয়াইদের তুমুল বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল। দেশের রাজনীতিতে যে কোনো ইস্যুতে সোচ্চার থাকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামাওয়াইদ ইসলাম রিঙ্কু। তিনি রাজনীতিতে মাঠে যেমন প্রতিবাদী কণ্ঠস্বর, তেমনি গণমাধ্যমে কথা বলার দৃঢ়তা নিয়ে তার প্রশংসা উচ্চমহল থেকেই। অন্যদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তিনিও বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমে টকশোতে অংশ নিয়ে সোচ্চার ভূমিকা পালন করেন আওয়ামী লীগের পক্ষ থেকে। সম্প্রতি গণমাধ্যমে সমসাময়িক একটি বিষয় নিয়ে টকশোতে অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামাওয়াইদ ইসলাম ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। এ সময় টকশোতে উপস্থাপক শামাওয়াইদের কাছে জানতে চান আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার দেয়, সেই তত্ত্বাবধায়কের অধীনে যদি বিএনপি পরাজিত হয় তাহলে এর ফলে বিএনপি মেনে নিবে কিনা। শামাওয়াইদ ইসলাম বলেন, বিএনপি তো বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল, সেখানে কি ফল, কি প্রশ্ন তুলেছিল, এখন মানা না মানার বিষয় প্রশ্ন কেন? বিএনপির মূলত সুষ্ঠু ভোট গ্রহণ ও মানুষের ভোটের অধিকার ফিরে আনার জন্য আন্দোলন করছে। অন্যদিকে সানজিদা খানম উপস্থাপকের পক্ষ থেকে কথা বলার সুযোগ দেয়া হলে তিনি বলেন, দেশে আন্তর্জাতিক অবস্থা যদি এতটাই খারাপ হতো তাহলে ব্রিক্স সম্মেলনে কেন প্রধানমন্ত্রী গেলেন, কেন দেউলিয়া দেশকে তো সেখানে ডাকা হয়নি? দেশের প্রধানমন্ত্রীকে ডেকেছে, বাংলাদেশ যদি দেউলিয়া হতো তাহলে তারা ডাকত না, আসলে চোরর মার বড় গলা। এ সময় ক্ষিপ্ত হয়ে শামাওয়াইদ ইসলাম বলেন, আপনারা তো ডাকাত, তারেক রহমানের নামে যে বিচার রায় দিয়েছেন সে বিচার রায়কে আপনারা বিদেশে পাঠিয়েছেন, শুধু তাই নয় প্রধান বিচারপতিকে বিদেশে যেতে বাধ্য করেছে আওয়ামী লীগ। টকশোর এক পর্যায়ে দুইজনের মধ্যে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কত টাকার বিনিময়ে ছাড়া পেলেন প্রধানমন্ত্রী ট্রাম্প? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার ফুলটন কাউন্টি কোর্টে হাজির হলে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি ২০ মিনিট ধরে কারাগারে ছিলেন, পরে বেল বন্ড দাখিল করে জামিন পান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, আদালত ট্রাম্পকে ২,০০,০০০ বেল বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয়েছে, তবে আদালতে তাকে আবেদনের পরবর্তী শুনানিতে হাজির হতে বলা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আদালতে ট্রাম্পের আঙুলের ছাপ ম্যাকশট নিয়ে রেখেছে মার্কিন প্রেসিডেন্টের মধ্যে প্রথম ট্রাম্পের ম্যাকশট ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। ম্যাকশিট মূলত আদালতে কোনো চিহ্নিত অপরাধীর বিভিন্ন দিক থেকে নেওয়া ছবিকে বলা হয়। ট্রাম্প এর আগে চলতি বছরে একবার গ্রেপ্তার হয়েছিলেন। চলতি বছরে এপ্রিল মাসে পর্ন তারকা স্টোরি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগে নিউ ইয়র্কের ম্যানহাটনে গ্রেপ্তার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতে জামিন পেয়ে জর্জিয়া ফিরে ট্রাম্প। এ সময় তিনি প্রক্রিয়াকে বিচারিক প্রতারণা বলে মন্তব্য করেন। এর আগে জর্জিয়ায় এ মামলায় নির্বাচনে প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতা প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করেছিলেন। উল্লেখ্য, গত ১৪ আগস্ট ২০২০ সালে নির্বাচন জর্জিয়া রাজ্যের ফল পাল্টে দেওয়ার অভিযোগে জর্জিয়ায় মামলা হয়। মামলায় ডোনাল্ড ট্রাম্প সহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় ফুলটন কাউন্টি গ্র্যান্ড জুরি বোর্ড ৪১ অভিযোগপত্র ইস্যু করে। এটি চলতি বছরে ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামলা। তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত ১ আগস্ট ট্রাম্পকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ করে মামলায় অভিযুক্ত করা হয়। এর পরপরই মামলায় ৩ আগস্ট বিকেলে রাজধানীর ওয়াশিংটন ডিসির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।